যে কোন অর্গানিজম কমন লি হস্টাবেল কক্কাসোরিয়াস না, জি স্যার। অ্যান্টিবায়োটিক দিতে হবে ফ্লুক্লক্সাসিলিন, জি স্যার। এটা একই ধরনের একটা অ্যাবসেস মানে ক্যাভিটি, কিন্তু এখানে ওয়ালটা দেখা যাচ্ছে ঠিক। হ্যাঁ, থিকনেসটা বোঝার জন্য সিটি স্ক্যান করে কনফার্ম করতে হয় আসলে কত বেশি ঠিক আছে। আর এই ভিতরের যে মার্জিন এটা হচ্ছে একটু ইরেগুলার আগেরটার সাথে, যদি কম্পেয়ার করি এটার ওয়ালটা যেরকম থিন, এদিকে থিন দেখা যাচ্ছে আর মার্জিনটা রেগুলার, কিন্তু এখানে দেখা যাচ্ছে মার্জিনটা ইরেগুলার এবং ওয়ালটা বেশ ঠিক। এই জন্য এই এই ক্যাভিটি যাবে ইন ফেভার অফ ম্যালিগন্যান্সি ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এখানে সিটি স্ক্যানের দুটো ছবি দেখানো আসছে পাশাপাশি, এটা একটা ক্যাভিটি আর এটা একটা ক্যাভিটি। এই ক্যাভিটির ওয়ালটা দেখা যাচ্ছে একদম থিন, হ্যাঁ, আর এই ক্যাভিটির পুরো ওয়ালটাই থিক। এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে থিক ওয়াল, আর এটার যে ভিতরের মার্জিন এটাও রেগুলার আর এটার ভিতরের মার্জিনটা ইরেগুলার। আর একটা জিনিস হচ্ছে পেরিলিশনাল, এই পেরিলেশনাল কিছু নোডিউল বলে, এই নোডিউলগুলো বেশি থাকে, এটা হচ্ছে ম্যালিগনেন্সিতে। তাহলে এই ছবিটা হচ্ছে বেনাইন লিশন আর এটা হচ্ছে ম্যালিগনেন্ট লিশন। যদি পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় যে ক্যাভিটির কোন কোন ফিচার থাকলে আমরা বেনাইন মনে করবো আর কোন কোন ফিচার থাকলে ম্যালিগনেন্ট মনে করবো, তাহলে এই কথাগুলো বলতে হবে। একটা হচ্ছে থিন ওয়াল ইন ফেভার অফ বেনাইন লিশন, থিক ওয়াল ইন ফেভার অফ ম্যালিগনেন্ট লিশন। তাহলে ইনার বর্ডার যেটা এটা ক্লিন কাট রেগুলার থাকলে বেনাইন লিশন আর ইরেগুলার থাকলে ম্যালিগনেন্ট লিশন লাইকলি। এরপর আরেকজন বলে দেখি 46 আছো, 46 রোল 46 আছো নাকি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো স্যার, 46 ফার্স্ট হাফে ছিল স্যার, এখন স্যার নাই আবার স্যার। আচ্ছা, না থাকলে আরেকজন, না থাকলে আরেকজন রেসপন্ড করো আর কি। 47 আছে, 47 স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা একটু ডেসক্রাইব করো এক্সরেটা। চেস্ট এক্সরে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ শোয়িং এ মাসলেশন ইন দা আপার জোন অফ রাইট লাং এন্ড মিডিয়াস্টিনাল এনলার্জমেন্ট। আচ্ছা, এখানে ওই মাসলেশন বুঝলা কিভাবে? আর স্যার গোল মতন দেখা যাচ্ছে। না গোল মতন সেটা বলো, গোল দেখা যাচ্ছে কি ডায়াগনোসিস? ডায়াগনোসিস তো পরে বলবা, প্রথমে ডেসক্রিপশন দিতে হয়। তো এখানে বলো যে দেয়ার ইজ এ রাউন্ডেড ডেন্স অপাসিটি ইন দা রাইট আপার জোন না মিডল জোন, সেটা হিসাব করো। তাহলে আপার জন্য হচ্ছে 1-2 সেকেন্ড পর্যন্ত আপার জন্য, এটা আপারই বলা যায় আর কি। হ্যাঁ, আপার জন বা পার্ট অফ মিডল জোন বলতে পারো। এখানে রিভার্স 1-2-3 দিয়ে তিন, মানে আপার পার্টে কিছু আছে মিডল পার্টে কিছু আছে। তাহলে রাউন্ডেড ডেন্স অপাসিটি, তো এটাকে বলা হয় কয়েন শ্যাডো, বুঝছো না, কয়েনের মতো। এই জন্য কয়েন শ্যাডো বলা হয়। কয়েন শ্যাডোর কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে, সেগুলো কি কি? এটা আমরা যে আগে বললাম অ্যাবসেস, অ্যাবসেসের মধ্যে যে এই যে ফ্লুইড, যে বাতাস, এই বাতাসটা কোথা থেকে আসে জানো? আছে ক্যাভিটির ভিতরে বাতাস কোথা থেকে আসে স্যার? জানি না স্যার, বার্স্ট হওয়ার পরে আসে। হ্যাঁ, বার্স্ট হওয়ার আগে, কিন্তু লাং অ্যাবসেস যখন শুরু হয় তখন কিন্তু শুরুতে এরকমই থাকে। তো এই সময় রোগীর শুধুমাত্র ফিভার থাকবে, কফ থাকতে পারে কিন্তু স্পুটাম থাকবে না। এই অ্যাবসেসটা বাস্ট হয়, যে কোনো ছোট ছোট বড় যে কোনো একটা ব্রঙ্কাসের মধ্যে বাস্ট হবে। এটা যখন ব্রঙ্কাসের মধ্যে বাস্ট হবে, বাস্ট হলে তখন ব্রঙ্কাসের ভিতরে পাঁচটা বের হবে, তাই না? পাঁচ বের হবে রোগী, স্পুটাম প্রোডাকশন হবে, আর ব্রঙ্কাসের ভিতরে যে বাতাস থাকে বাতাসটা এটার ভিতরে ঢুকে যাবে, তখন এখানে একটা ফ্লুইড মানে বাতাসের লেভেল দেখা যাবে, এয়ার ফ্লুইড লেভেল তখন দেখা যাবে। তো বাস্ট হওয়ার আগে কিন্তু এরকম হোমোজেনাস অপাসিটি থাকে। হ্যাঁ, তাহলে এটাকে বলতে হবে ডেন্স
opacity dense rounded opacity in the right upper and part of middle zone of right lung. The differential diagnosis এখানে একটা হচ্ছে lung abscess before burst এটা হতে পারে আর pneumonia তো এরকম হতে পারে এটাকে বলা spherical pneumonia মানে rounded pneumonia এখানে আবার দেখা যাচ্ছে মাল্টিপল ক্যাভিটি এখানে একটা ক্যাভিটি আছে এখানে একটা ক্যাভিটি এখানে একটা বড় ক্যাভিটি এরকম মাল্টিপল ক্যাভিটির কিছু কজ আছে এটার কমন কজ হচ্ছে ভাস্কুলার ওয়েগনারস গ্রানুলোমেটোসিস বর্তমান নতুন নাম হচ্ছে গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যানজাইটিস এই ভাস্কুলাইটিসে এরকম লাংসে ক্যাভিটি হয় আর স্টাফিলোকোকাল ইনফেকশন যেটা সেখানেও কিন্তু এরকম মাল্টিপল অ্যাবসেস হতে পারে ওয়েগনারস গ্রানুলোমেটোসিস কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য কি টেস্ট করা যেতে পারে এটা তোমাদের লাগবে না এমনি জিজ্ঞেস করলাম জানা আছে 47 না স্যার আঙ্কা নাম শুনছো আঙ্কা জি স্যার জি স্যার অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি আঙ্কা করতে হয় পি আঙ্কা সি আঙ্কা বিভিন্ন ধরনের আঙ্কা আছে এগুলো করতে হয় হ্যাঁ আর বায়োপসি করতে হয় লাং বায়োপসি বা এফেক্টেড সাইট থেকে বায়োপসি করলে সেখানে গ্রানুলোমা দেখা যায় আচ্ছা এখানে দেখা যাচ্ছে এখানে মাল্টিপল ক্যাভিটি দুই দিকে ক্যাভিটি আছে এখানে একটা ক্যাভিটি এখানে একটা ক্যাভিটি তো ক্যাভিটির চারদিকে আবার কিছু অপাসিটি আছে ঠিক আছে ক্যাভিটির চারদিকে অপাসিটি আছে এরকম থাকলে এটা লাইকলি টিউবারকুলোসিস টিউবারকুলোসিসে এরকম ক্যাভিটি হয় হ্যাঁ আচ্ছা এটাকে ডেসক্রাইব করো আগেরটা তো ভালো করে বলতে পারলে না এটা সুন্দর করে বলো চেস্ট এক্সরে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ শোয়িং প্যাচি অপাসিটি ইন দা রাইট লাং ইন দা আপার এন্ড পার্ট অফ মিড জোন অফ রাইট লাং লাইকলি ডায়াগনোসিস টিউবারকুলোসিস প্যাচি অপাসিটি যখন বলবা লাইকলি ডায়াগনোসিস টিউবারকুলোসিস আগে নিউমোনিয়ার যে এক্সরে গুলো দেখালাম ওখানে কত মানে হোমোজেনাস অপাসিটি দেখা যায় অলমোস্ট হোমোজেনাস আর এখানে হচ্ছে প্যাচি কিছু জায়গায় সাদা কিছু জায়গায় কালো আর এয়ার ব্রঙ্কোগ্রাম হতে পারে ছোট ছোট সেগুলো আরো ছোট কালো দেখা যায় কিন্তু এখানে বড় বড় কালো যেগুলো এর জন্য প্যাচি অপাসিটি টিউবারকুলোসিস হতে পারে নিউমোনিয়া তো হতে পারে টিউবারকুলোসিস মনে করলে একইভাবে কোশ্চেন হতে পারে রোগীর সিমটম কি হতে পারে সাইন কি পাওয়া যেতে পারে ইনভেস্টিগেশন কি করবে সিমটম কি থাকবে সিমটম টিউবারকুলোসিস স্যার টিউবারকুলোসিস হচ্ছে কাফ মোর দ্যান 2 উইকস সরি মোর দ্যান হ্যাঁ কাফ মোর দ্যান 2 উইকস আর হচ্ছে ফিভার নাইট সোয়েট ইভিনিং রাইজ অফ টেম্পারেচার জি স্যার হেমোপ্টাইসিস ওয়েট লস স্যার হেমোপ্টাইসিস থাকতে পারে জি স্যার হ্যাঁ এগুলো হচ্ছে কমন ইনভেস্টিগেশন কি করবে ইনভেস্টিগেশন স্যার এখন তো জিন এক্সপার্ট করা হয় মানে মেইনলি আমাদের হচ্ছে সদর হাসপাতালে এছাড়া স্যার হচ্ছে আগে জিন এক্সপার্ট করবে সিরিয়ালি ভাইবে তো দলে সিরিয়ালি বলতে হবে কমন যেটা সেটা আগে বলতে হবে আগে কি আমরা জিন এক্সপার্ট করি না স্পুটাম এফবি করি না স্যার এফ স্পুটাম এফবি স্যার হ্যাঁ স্পুটাম এফবি করব সেখানে যদি নেগেটিভ পাই তারপরেও সাসপিশন থাকে টিউবারকুলোসিস তখন আমরা জিন এক্সপার্টে যাব অথবা আগে একবার টিবি ছিল নতুন করে টিবি হয়েছে এখন এখন রেজিস্ট্যান্ট টিবি কিনা সেটা বোঝার জন্য করব তো একবারই জিন এক্সপার্ট করব না তাহলে প্রথমে বলতে হবে স্পুটাম ফর এফবি স্টেন কালচার বললেও বলতে পারবে হ্যাঁ জিএনএলশন স্টেন ওটা তো বললা এফবি স্টেন মানে জেনেলসার স্টেন হ্যাঁ আর কি করবা স্পুটাম ছাড়া স্পুটাম ছাড়া ব্লাড টেস্ট করবে জি স্যার কি টেস্ট করবে ব্লাডের স্যার সিটি সিবিসি করবে কি পাওয়া যাবে জি স্যার ই স্যার সিবিসি জি স্যার সিবি ই স্যার স্যার স্কাই হাই মানে স্কাই রাইট স্কাই হাই না ঠিক আছে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট জিজ্ঞেস করতে পারে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এগুলার আলাপ করলাম না এখানে হ্যাঁ এটা একটা টিউবারকুলোসিস বাইলেটারাল প্যাচি অপাসিটি
দুই লাংসে দেখা যাচ্ছে টিউবারকুলোসিস এ ভ্যারাইটিস অফ প্রেজেন্টেশন হয় এটাও টিউবারকুলোসিস হ্যাঁ বাইলেটারাল অপাসিটি এদিকে ইনহোমোজেনাস অপাসিটি এদিকে প্যাচি অপাসিটি এখানেও রাইট আপার জোনে এখানে অপাসিটি দেখা যাচ্ছে এটাও টিউবারকুলোসিস এখানে অ্যাপিক্যাল অপাসিটি আছে দুদিকে যদি কম্পেয়ার করে দেখো এখানকার তুলনায় এখানে বেশ কিছু প্যাচি অপাসিটি আছে তাই না এখানেও লেফট সাইডের সাথে যদি কম্পেয়ার করো এই জায়গার সাথে এখানে অপাসিটি আছে এটা টিউবারকুলোসিস সাথে আর কি আছে এটার এই অ্যাপিক্যাল অপাসিটি স্যার আর কি আছে প্লুরাল ইফিউশন আছে স্যার এখানে একটা ইফিউশন আছে প্লুরাল ইফিউশন আছে যে ছোট আপার বর্ডার দেখা যাচ্ছে এটা ইফিউশন এটা হচ্ছে বাইলেটারাল অপাসিটি দেখা যাচ্ছে এটাকে আসলে ফাইব্রোসিস মানে ওল্ড টিবি থেকে যে ফাইব্রোসিস হয় তার জন্য এরকম এখানে মেইনলি ফাইব্রোটিক ব্যান্ডগুলো দেখা যাচ্ছে তাহলে ইনহোমোজেনাস অপাসিটি উইথ ফাইব্রোটিক ব্যান্ড সাথে কিছু ক্যালসিফিকেশন অনেক ক্যালসিফিকেশন আছে ছোট ছোট অনেক ক্যালসিফিকেশন ট্রাকিয়া গ্রসলি শিফটেড তাই না এটা ট্রাকিয়ার আউটলাইন গ্রসলি শিফটেড টু দ্য রাইট পুরো হার্ট সহ চলে গেছে ডান দিকে এবং রাইট লাংয়ের ভলিউমটা কম লাং ভলিউম রিডাকশন কম্পেনসেটরি লেফট লাংয়ের ভলিউমটা অনেক বড় এটা হচ্ছে কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন বলা হয় এক লাং যখন ফাইব্রোসিস হয়ে যায় তখন আরেক লাং কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন হওয়ার চেষ্টা করে এখানে রিপ ক্রাউডিং আছে সব মিলিয়ে ডায়াগনোসিস হচ্ছে এক্সটেনসিভ পালমোনারি ফাইব্রোসিস ডিউ টু টিউবারকুলোসিস ওল পিটিভি আচ্ছা আবার প্রথম জন আসো 37 জি স্যার বলো ডেসক্রাইব করো এক্সরেটা চেস্ট দিস ইজ এ প্লেন চেস্ট এক্সরে পিএ ভিউ শোয়িং আবার প্লেন কেন প্লেন চেস্ট এক্সরে মানেই তো প্লেন বললাম না প্লেন বললাম তো কেন চেস্ট এক্সরে পিএ ভিউ শোয়িং প্যাচি ওপাসিটিস involving the right and part of major zone on right side of the chest there is hyper translucency on the left side on the chest trachea is normally in position other parts স্যার ট্রাকিয়া ইজ সেন্ট্রাল ইন পজিশন ট্রাকিয়ার এই যে আউটলাইন এই যে একটা লাইন দেখা যায় আর এই যে লাইন তাহলে কি সেন্ট্রাল আছে না ডেভিয়েটেড ডান দিকে স্যার ডেভিয়েটেড ট্রাকিয়া ইজ ডেভিয়েটেড টু দ্য রাইট সাইড আর এখানে যে ডেসক্রিপশন বলছো সেখানে যে কোলাপস লাং মার্জিন বলছো না এখানে হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড উইথ ডেভিয়েট অফ লাং প্যারেনকাইমা এই কথাটা বলতে হবে যে হাইপার ট্রান্সলুসেন্ট যে জায়গা নর্মাল লাংস এর মধ্যে যেরকম সাদা সাদা কিছু দাগ দেখা যায় এটা হচ্ছে ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং ওই মার্কিং গুলো দেখা এই কালো জায়গার মধ্যে একটাও নাই এই জন্য বলতে হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড ডিভয়েড অফ ব্রঙ্কো ভাস্কুলার মার্কিং এই পুরো জায়গার মধ্যে কোনো এরকম সাদা সাদা দাগ নেই পুরোটাই কালো হ্যাঁ উইথ কোলাপস লাং মার্জিন এটা হচ্ছে কোলাপস লাং মার্জিন আর সরি এটা এই পর্যন্ত কোলাপস লাং মার্জিন আর ট্রাকে শিফটেড তাহলে টোটাল ডায়াগনোসিস কি পালমোনারি টিউবারকুলোসিস উইথ লেফট সাইডেড নিউমোথোরাক্স এন্ড উইথ লেফট সাইডেড কোলাপস অফ লাং কোলাপস তো আলাদা বলার দরকার নেই এটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স লেফট সাইডেড টেনশন নিউমোথোরাক্স ডিউ টু টিউবারকুলোসিস এটা বললি হবে হ্যাঁ তাহলে এখান থেকে অনেক কোশ্চেন থাকতে পারে টিউবারকুলোসিসের কোশ্চেন হতে পারে নিউমোথোরাক্সের হতে পারে হ্যাঁ নিউমোথোরাক্স তো আলাদা তোমাদের এবার ক্লাস হবে সেখানে বলবে এটা বিস্তারিত এখানে বাইলেটারাল প্যাচি অপাসিটি এখানে টিউবারকুলোসিস হতে পারে ব্রঙ্কো নিউমোনিয়া তো এরকম হতে পারে আরেকজন বলো 38 38 কার
डिस्क्राइब करो दिस इज द एक्सरे ऑफ चेस्ट पीए व्यू शोइंग इन शोइंग ऑपेसिटी इन लेफ्ट साइड এটা অপাসিটি হ্যাঁ এটা হচ্ছে ইশা ইনহোমোজেনাস অপাসিটি ইন দা লেফট মিড জোন বলতে পারো মিড জোন লেফট সাইড এখানে সাথে হাইলার লিম্ফেডেনে ব্যথা আছে এই যেটা হচ্ছে হাইলার লিম্ফ নোড হ্যাঁ হাইলার লিম্ফ নোড তাহলে কি ডায়াগনোসিস কি ডায়াগনোসিস এখানে কি টিউবারকুলোসিস আছে টিউবারকুলোসিস প্রাইমারি টিউবারকুলোসিস এরকম হয় প্রাইমারি টিউবারকুলোসিস এটাকে বলা হয় প্রাইমারি কমপ্লেক্স হ্যাঁ এই যে এটা হলো প্রাইমারি ফোকাস আর হাইলার লিম্ফেডেনাল ভিত্তি একসাথে থাকলে সেটাকে বলা হয় প্রাইমারি কমপ্লেক্স বা গনস কমপ্লেক্স এটা সিলারের সাথে মিলে বলতে হবে আর ওডিডি হতে পারে প্রাইমারি কমপ্লেক্স এরকম দেখা যায় এটাতে কি আছে মিলিয়ারি মটলিং হ্যাঁ বাইলেটারাল বাইলেটারাল মিলিয়ারি মিলিয়ারি মটলিং বা মিলিয়ারি শ্যাডো বলতে পারো থ্রু আউট দা বোথ লাং ফিল্ড এটার কমন ডায়াগনোসিস হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে আসতে পারে সারকয়েডোসিস ট্রপিক্যাল ইউসিনোফিলিয়া লিম্ফ্যাঞ্জাইটিস কার্সিনোমাটোসিস আর টিউবারকুলোসিস মতে আরেকটা ইনফেকশন আছে হিস্টোপ্লাজমোসিস সেখানে এরকম হতে পারে মিলিয়ারি টিউবারকুলোসিস এটার কমপ্লিকেশন কি হতে পারে প্রগনোসিস কি ভালো না খারাপ মিলিয়ারি টিউবারকুলোসিস মানে আদার টিউবারকুলোসিস হচ্ছে প্রগনোসিস কি ভালো না খারাপ সেটা তো খারাপ এটা এক্সটেনসিভ স্প্রেড অফ দ্য ডিজিজ তাই না খারাপ হ্যাঁ খারাপ বিষয় মানে দুই লাঙেই প্রচুর ব্যাসিলাই ছড়ায় পড়ছে তাই না এজন্য প্রগনোসিস খারাপ তাড়াতাড়ি বডির অন্য জায়গায় স্প্রেড করবে টিউবারকুলার মেনিনজাইটিস হবে অথবা বডির অন্যান্য জায়গায় খুব দ্রুত স্প্রেড করবে আর কি এমটি টেস্ট করলে কি পাওয়া যাবে এমটি টেস্ট এই রোগের যদি অন্যান্য টেস্ট তো করবাই সেটা তো এমটি টেস্ট নেগেটিভ হয় নেগেটিভ এটা তো ফলস নেগেটিভ পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এরপরের জন বলো 40 রোল ফর্টি আছে নাকি জি স্যার বলো স্যার দিস ইজ আ চেক্স রে পিএ পোস্টেরিয়র ইন্টেরিয়র ভিউ দেয়ার ইজ আ অপাসিটি অর ইন ইন দ্য রাইট লাং মিড ইন দ্য মিডল লোব এন্ড দ্য বর্ডার ইজ ইরেগুলার ঠিক আছে এটা হচ্ছে অপাসিটি তাই না এখানে ইরেগুলার আউটলাইন এটাকে অনেক সময় সানরে অ্যাপিয়ারেন্স বলা হয় যদিও পুরো সানরে হয় নাই এই যে মার্জিন থেকে ছোট ছোট কিছু এই যে এখানে কিছুটা রে হয়েছে এই যে এরকম দাগ দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় সানরে অ্যাপিয়ারেন্স তাহলে ইনহোমোজেনাস অপাসিটি ইন দ্য রাইট হাইলার রিজন বলতে পারো বা রাইট প্যারাকার্ডিয়াক রিজন বা রাইট মিডল জোন যেটাই বলো উইথ ইরেগুলার মার্জিন উইথ সানরে অ্যাপিয়ারেন্স লাইকলি ডায়াগনোসিস তোমার রোগীর সিম্পটম কি হতে পারে সাইন কি পাওয়া যাবে ইনভেস্টিগেশন কি করবে কমপ্লিকেশন কি ম্যানেজমেন্ট কি সবগুলো একই ধাঁচের কোশ্চেন হতে পারে আর কি এখানে একইভাবে একটা হাইলার মাস দেখা যাচ্ছে ইরেগুলার আউটলাইন সাথে এলিভেটেড রাইট হেমিডায়াফ্রাম এটা ইন্ডিকেট করে তার ফ্রেনিক নার্ভ পলসি আছে হ্যাঁ এই জন্য এই মাস প্লাস ফ্রেনিক নার্ভ পলসি এটা লাইকলি ব্রঙ্কিয়াল কার্সিনোমা এই এক্সরেতে দেখা যাচ্ছে এখানে অ্যাপেক্সে একটা অপাসিটি আছে তাই না রাইট অ্যাপেক্সের সাথে যদি কম্পেয়ার করো এখানে অ্যাপেক্স অপাসিটি আছে কিন্তু আমরা টিউবারকুলোসিস যেরকম দেখালাম যে প্যাসি অ্যাপাসিটি পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু অলমোস্ট
homogeneous opacity এবং খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে এই যে এখানে রিব ডিস্ট্রাকশন আছে মানে ছবিতে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা দেখি এইখানে যেমন রিবের আউটলাইনটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই রিবটার এই যে মাঝখানে এখানে একটু ইরোশন আছে হ্যাঁ রিবিরেশন যদি লাংসের অপাসিটি থাকে সাথে রকম রিবিরেশন থাকে এটা লাইকলি ব্রঙ্কিয়াল কার্সিনোমা ঠিক আছে আর এটা হচ্ছে ইরোশন এখানে একটা ক্যাভিটি দেখা যাচ্ছে থিক ওয়াল ক্যাভিটি তাই না থিক ওয়াল ক্যাভিটি এবং এটার আউটলাইন ইরেগুলার ভিতরের যে আউটলাইন সেগুলোও ইরেগুলার কিছুটা বোঝা যাচ্ছে এরকম থাকলে সেটা এটাও লাইকলি ব্রঙ্কিয়াল কার্সিনোমা ব্রঙ্কিয়াল কার্সিনোমা থেকে অনেক ধরনের কোশ্চেন হয় হ্যাঁ একজন একটু সংক্ষেপে বলো দেখি কি কি ইনভেস্টিগেশন করবে রোল 43 আছে 43 জি স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ বলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা সাসপেক্ট করলে তুমি তার কি কি ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন হচ্ছে চেস্ট এক্সরে তো করাই আছে আর কি করবে স্যার যদি স্যার কফের সাথে স্পুটাম থাকে তাহলে সেই স্পুটাম এক্সামিনেশন করব যদি ম্যালিগন্যান্ট সেল আছে কিনা স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল গুড স্যার তারপর যদি স্যার লিম্ফ নোড পালপেবল হয় তাহলে হচ্ছে এফএনএসি অর বায়োপসি এফএনএসি অর বায়োপসি গুড আর তারপর হচ্ছে ব্রঙ্কোস্কোপি এন্ড ব্রঙ্কাল বায়োপসি ব্রঙ্কোস্কোপিক বায়োপসি ঠিক আছে সিটি গাইডেড আল্ট্রাসোনোগ্রাফি সিটি গাইডেড এফএনএসি করা যায় সিটি স্ক্যান অফ দা চেস্ট স্টেজিং এর জন্য করতে হয় কত দূরে স্প্রেড হয়েছে মেটাস্টাসিস আছে কিনা লিম্ফ নোড ইনভলভমেন্ট আছে কিনা এগুলা বোঝার জন্য সিটি স্ক্যান করতে হয় তাহলে সিটি স্ক্যান অফ দা চেস্ট উইথ এফএনএসি প্যারানিওপ্লাস্টিক কি কি হতে পারে ক্লাবিং হাইপারট্রফিক ক্লাবিং হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি হ্যাঁ এগুলো প্যারানিওপ্লাস্টিক এরপরে নিউরোলজিক্যাল অনেকগুলো হয় প্যারানিওপ্লাস্টিক পেরিফেরাল নিউরোপ্যাথি সেরিবেলার ডিজেনারেশন মানে সেরিবেলার সিনড্রোম এরপরে ল্যাম্বার্ট রিটেন মায়াস্থেনিক সিনড্রোম অ্যাপেক্সে টিউমার হলে সেখান থেকে হর্নার সিনড্রোম হতে পারে এটা অবশ্য প্যারানিওপ্লাস্টিক না লোকাল নার্ভ ইনভেশনের জন্য হয় কি কি ধরনের লাং ক্যান্সার আছে কি কি ধরনের সেল টাইপ সেল টাইপ স্যার হচ্ছে দুই ধরনের একটা স্যার স্মল সেল কার্সিনোমা আর একটা স্যার নন স্মল সেল কার্সিনোমা নন স্মল সেল এর মধ্যে কি কি আছে নন স্মল সেল স্যার এর স্কোয়ামাস সেল কার্সিনোমা অ্যাডেনো কার্সিনোমা জি স্যার লার্জ সেল কার্সিনোমা স্কোয়ামাস সেল কার্সিনোমা অ্যাডেনো কার্সিনোমা তাড়াতাড়ি মেটাস্টাইজ হয় কোনটাতে স্মল সেল না নন স্মল সেল আর্লি মেটাস্টাসিস আর্লি স্যার স্যার নন স্মল সেল স্মল সেলে আর্লি মেটাস্টাসিস হয় হ্যাঁ স্মল সেলে আর্লি মেটাস্টাসিস হয় এবং এগুলাতে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম গুলো সবগুলা স্মল সেল কার্সিনোমার সাথে রিলেটেড আর স্কোয়ামাস সেল কার্সিনোমাতে ক্যাভিটেশন বেশি হয় ক্যাভিটেশন আর ফিমেলদের কোনটা বেশি হয় ফিমেলদের যারা নন স্মোকার তাদের লাং ক্যান্সার কোনটা হয় বেশি অ্যাডেনো কার্সিনোমা অ্যাডেনো কার্সিনোমা আর স্মোকারদের হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং স্মল সেল কার্সিনোমা ঠিক আছে আজকে এটাই মানে শেষ স্লাইড আজকে এ পর্যন্তই কারো কোনোটা বুঝতে সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো স্যার এই স্লাইড গুলো কি স্যার আমাদেরকে স্যার ইমেল করে স্যার দেওয়া যাবে স্যার একজনকে তাহলে স্যার বাকিদেরকেও স্যার আমি নিয়ে নিতে আচ্ছা আমি ওই যে
রেকর্ড করার চেষ্টা করতেছি দেখি রেকর্ড যদি হয়ে থাকে তাহলে পুরোটাই শেয়ার করে দিবেন আর কি জি স্যার স্যার সেকেন্ড হাফ রেকর্ড করা হয়নি স্যার সেকেন্ড হাফ অন্য জায়গাটা কনভার্ট হতে সময় লাগতেছে এটা অন্য সিস্টেমে দিছি দেখি হয় কিনা আচ্ছা এমনি কোনো কোশ্চেন আছে স্যার সানরে অ্যাপিয়ারেন্সটা স্যার একটু স্যার ভালো করে দেখান সানরে অ্যাপিয়ারেন্সটা হচ্ছে সূর্যের আলোর মতো এটা কোনটাতে দেখাইলাম प्रोजेक्शन এখানে আমরা এই যে দাগ দিয়ে ফেলছি এটা মোছা যায় কিনা দেখি এখানে দেখেন যে বর্ডারের সাথে এই যে কিছু বাড়তি ছোট ছোট লাইন দেখা যাচ্ছে না জি স্যার এই ইরেগুলার মার্জিনের মধ্যে এরকম বাড়তি যদি কিছু লাইন দেখা যায় সূর্যের আলো যেরকম ছড়িয়ে পড়ে সেরকম কিছুটা আর কি কম্পেয়ার করলে ধর এখান থেকে বাইরের দিকে এরকম ছোট ছোট দাগ এরকম একটা অ্যাপিয়ারেন্স এটা হচ্ছে সানরে অ্যাপিয়ারেন্স এটাও একেবারে ক্লিন কাট সানরে অ্যাপিয়ারেন্স হয় না হ্যাঁ কিছুটা হয়েছে সানরে অ্যাপিয়ারেন্স থাকলে এটা ভেরি মাস সাজেস্টিভ অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা আর কোনো কোশ্চেন স্যার একটা কথা বলেন যে কনসোলিডেশন আর ম্যালিগন্যান্সির এক্সট্রে এর মধ্যে মানে পার্থক্য করব কিভাবে স্যার সেপ্টাম ফিশার কি কি জানো আচ্ছা এটা এক কথা বলতে গেলে বেনাইন লেশন নিউমোনিয়া এটার বর্ডারটা সাধারণত ক্লিন কাট থাকে এখানে দেখো এই যে নিচের দিকে বোঝা যাচ্ছে একটা ফিশার ধর হরিজন্টাল ফিশার হতে পারে এরকম আর মাসলেশন যেটা থাকবে সেটা ওরকম ইরেগুলার বর্ডার থাকবে এটুকু মনে রাখলে হবে তোমাদের নিউমোনিয়াতে বর্ডারটা ক্লিন কাট আর ম্যালিগন্যান্সিতে ধরো এখানে এরকম একটা মাস আছে যেটা নির্দিষ্ট কোনো একেবারে ক্লিন আউটলাইন বোঝা যাচ্ছে না হ্যাঁ ইরেগুলার বর্ডার এখানেও দেখো যে নিউমোনিয়া এটার উপরে একেবারে ক্লিন বর্ডার একটা ফিশার হরিজন্টাল ফিশার আর এখানে বোধ হয় অবলিক ফিশার আছে এর মাঝখানে মিডল লোবের মধ্যে কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমা এখানে যদি ক্যান্সার হতো তাহলে মাসটা হয়তো এরকম একটা কিছু থাকতো হ্যাঁ এটা একটা মানে তার আউটলাইন হিসাবে কোনো ফিশার এরকম কোনো বর্ডার ক্লিন বর্ডার দেখা যাবে না বোঝা গেছে জি স্যার আর কোনো কোশ্চেন আচ্ছা ঠিক আছে যে যে সিনারিওগুলো লিখ মানে একটা কোশ্চেন পুরোটা লিখছি মানে কিন্তু যে কোনো এক্সট্রিতে মানে তোমাদের এরকম কোশ্চেন থাকতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হোক টিউবারকুলোসিস হোক সবগুলোর প্রথম হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য এক্সরে এরপরে ডায়াগনোসিস কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে পেশেন্টের সিমটম কি হতে পারে সাইন কি হতে পারে আলাদা করে এরপরে যদি ওই টপিক রিলেটেড স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে যেমন নিউমোনিয়াতে সিভিয়ারিটি স্কোর দেখা কার্ভ 65 এরপর ইনভেস্টিগেশন সব ডিজিজের ইনভেস্টিগেশন কি করব কমপ্লিকেশন কি হতে পারে ম্যানেজমেন্ট এগুলো কমন কোশ্চেন যে কোনো এক্সরে যখন পড়বা এই জিনিসগুলো মানে পয়েন্ট করে করে পড়বা পরীক্ষার সময় জিজ্ঞেস করলে যাতে তাড়াতাড়ি বলতে পারো আর কি তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে অফ করে দিলাম আসসালামু আলাইকুম স্যার আর ওই যে ক্যাপ্টেন কে তুমি যে পার্সেন্টেজ একটা কাগজে লিখা আমার ওই যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও জি স্যার ঠিক আছে রাখলাম জি স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম